কেসিপাল, আজকে রাশিফলে কি আছে আমাদেরকে জানান। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। এক কথায় মনে হবে যেন ভাগ্য লক্ষ্মী আপনার গৃহে বসতি স্থাপন করেছে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীরা কোনো না কোনো কর্মের সন্ধান পেতে পারেন। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে, সেই সঙ্গে মন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে টাকা পয়সা যেমন আয় তার থেকে অধিক ব্যয় হয়, দিনের শেষে ধার কর্জ বা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারে। তাছাড়া বাণিজ্যিক সফল ব্যর্থ হতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যেতে পারে। সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশি আপনার সুখের সংসারে অশান্তি রণল জ্বলে দিতে পারে। তাছাড়া লটারি জোয়ারে শেয়ার হাউজিং এড়িয়ে চলতে হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে জীবন সাথী ও ছোটরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় যেমন ব্যয় হবে তার থেকে 10 গুণ উপহার কুটুকনা দিয়েও প্রাপ্ত হবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি বেড়ার প্রকোপ বাড়তে পারে, তাই তো স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। এমনকি অত্যাবশ্যকীয় সফরে না যাওয়াই সমীচীন হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে অবশ্য মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়তে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বজায় থাকতে পারে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা ঘুচতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকতে পারে। অবশ্য কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে, এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে আপনার পদোন্নতি বা স্থিত স্থানে বদলি এমনকি মজবুত আসন পেতে সহযোগিতা করতে পারে। তাছাড়া মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। তাছাড়া লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাকে জীর্ণ করে তুলতে পারে, তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে। কোন রকম রাগ জেদ ক্রোধ অহংকার এমনকি হটকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে শ্রম মেধা প্রযুক্তি ও